ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনাকে যুক্ত করা আছে ইন্ডিয়ান আপনি বলেন তাহলে নমস্কার ভাই ভালো আছেন ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে হ্যাঁ ভালো আছে আপনাকে অনেকদিন ধরে জয়েন করায় কিন্তু আসতে বাই নাম আসেন এসেছিলো আপনি কি কাউন্ট বা কোনোভাবে বার করে দিয়েছিলেন কিছু কোয়েশ্চেন ছিল যেটা হলো আমার নিজের মাথা থেকে আছেন যে এক যে এক একা বলে যেটাকে ইয়ে কোন রিজনেলে হোক যে এস সৃষ্টি তার যদি সৃষ্টি হয়ে থাকে ভাই আপনার কথা ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না আপনি আরেকটু পরিষ্কার করে কথা বলেন তো এখন শুনতে পাচ্ছেন এখন ঠিক আছে হ্যাঁ এখন একটু বেটার বলেন একটু কথা বলেন বলছিলাম একাইজনে বলে যে কেউ বলে আল্লাহ সৃষ্টি কেউ বলে কৃষ্ণ সৃষ্টি কেউ বলে গড়ের সৃষ্টি যদি পৃথিবীতে তাদের সৃষ্টি হয়ে থাকে আমার কোয়েশ্চেন একটাই যেমন আপনার শনি আছে আপনার বৃহস্পতি আছে নেপচুন আছে এতে কেন মানুষ পাওয়া যায়নি আজ পর্যন্ত প্লাস পুরো আলো আমাদের যেটা গ্যালাক্সি আছে গ্যালাক্সিটাই বা কার সৃষ্টি তাহলে গ্যালাক্সিতে বা তৈরি হলো কি করে যদি ওরা সৃষ্টি করে পৃথিবীতে কেন মানুষ জন্ম বসবাস করে আদার্স কোনো গ্রহে বা আদার্স কোনো ইসে আজ পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি এবং সায়েন্স যেটা প্রমাণ করে দিয়েছে বেশ কিছু জিনিস সেগুলো আজ পর্যন্ত কোনো কোরআন বা হোক বাইবেল হোক বা গীতা হোক সেখানে কোনো কিছু তার অস্তিত্ব পাওয়া যায় না আর যদি এটাই হয়ে থাকতো মহাবিশ্বের বয়স যদি চোদ্দ বিলিয়ন বছর চোদ্দ বিলিয়ন বছর হয়ে থাকে তাহলে মানুষের উৎপত্তি এবং মানুষের উৎপত্তি হয়েছে মাত্র কয়েক লক্ষ বছর আগে মানে আধুনিক মানুষের উৎপত্তি এটা মাত্র মানে আধুনিক চিন্তাশীল লক্ষ বছর ধরে আহ মহাবিশ্বের বয়স হচ্ছে প্রায় চোদ্দ আহ তেরো দশমিক সাত বিলিয়ন বছর হম তো এই তেরো দশমিক সাত বিলিয়ন বছরের মধ্যে এই কয়েক লক্ষ বছর এটা তো অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ তাই না এতদিন ধরে আল্লাহ কিছু কিছু আল্লাহ ভগবানেরা বৈশা ছিল প্রায় তেরো বিলিয়ন সাড়ে তেরো বিলিয়ন বছর যেটা মানে ঝিম মেরে বসে ছিল এতদিন পরে তার খেয়াল হইলো যে মানুষ বানাইতে হবে এটা তো খুবই হাস্যকর তাই না এটা তো খুবই অল্প টাইমে আমরা আছি আমরা মনে করছি যে আমরা অনেক আগে থেকে আছি কিন্তু আসলে মহাবিশ্বের সাপেক্ষে হিসাব করলে আমাদের উৎপত্তি এটা তো অত্যন্ত মাত্র সামান্য কিছু হ্যাঁ আপনি সমুদ্র থেকে ধরতে গেলে এক বোতল জল হিসাব করলে তাহলে এত বছর ধরে এরা কি করতেছিল এই যে আল্লাহ ভগবান এরা কি মানে আঙ্গুল চেষ্টা যে এতদিন ধরে আমার একটা কথা মানে একজন বলছিলেন যেটা বলছিল মুসলিমদের করোনা হবে না বা আমার একটাই কথা যদি ওদের না হয় ওরা যখন ওষুধটা জানে কেন আগে থাকতে কেন মোমিনটা কেন আগে মানে বার করেনি বা দেয়নি মানুষের যে করোনা আসবে তোমরা এটা নিয়ে রাখো তখন কোথায় ছিল হ্যাঁ এরকম তো মানে মুমিনদের এই সমস্ত কথা শুনলে তো হাসি পায় আমরা তো অনেকবার এগুলো শুনিয়েছি আপনাদেরকে ঠিক আছে ইন্ডিয়ান ভাই এইগুলা অবশ্যই যে হিন্দু বাবাটাবারাও একই কথা বলে একই ধরনের আমি না না আমি আমি কিন্তু কোনো রিজোনাল হয়ে পার্টিকুলারই বলছি না মানে এরা যে বলে এর হবে না ওর হবে যে মানে এরা যে বলে যে আমাদের কাউ হবে না বা ওর হবে হিন্দুর বলে হিন্দুদের হবে না মুসলিম বলে মুসলিমদের তো কেন আমি কয়েকজন হিন্দু বাবার কথা শুনেছি যারা বলতেছে গোমূত্র পান করলে নাকি করোনা হবে না করোনা গোমূত্র পান করলে এগুলো লজিক নেই এগুলো একদম ফেক এগুলো অ্যাকচুয়ালি ফেক নিউজ মানুষকে এটা কুসংস্কারের মধ্যে ঠেলা দেওয়া এবং আমি তো দেখলাম এই যে ভারতের মানে প্রখ্যাত প্রখ্যাত অভিনেতা যেমন অক্ষয় কুমার অক্ষয় কুমারকেও আমি দেখলাম গোমূত্র পান করে সেটা আবার ভিডিও করে দেখাচ্ছে মানে এগুলো পপুলার হওয়ার জন্য পপুলারিটি বাড়ানোর জন্য আর কিছু না এগুলো মানে এই ধরনের মানুষেরা যখন এই ধরনের মানে অন্ধবিশ্বাসের মতো কাজ করে অশিক্ষিত মানুষের মতো কাজ করে এটা তো আসলে মানে খুবই মারাত্মক অন্য মানুষের উপরও এই জিনিসটা প্রভাব ফেলে বাংলাদেশে এই কাজ বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে যে ওই যে বড় বড় সেলিব্রিটিরা দেখা যায় ইসলামের ইয়া করে একই কাজে হিন্দুদের মধ্যেও দেখা যায় কিন্তু এগুলো তো আসলে ঠিক আছে ঠিক আছে ইন্ডিয়ান ভাই আর কি কিছু বলবেন আপনি না 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 এটা বলার জন্য যে যে আমাদের সৌরজগতে যে যে বা ডাইনেস জোড়াশির পাঠ যেটাকে বলি সেটা তো আজ কয়েক লক্ষ বছর আগে তৈরি হয়েছিল তার আজকে আবিষ্কৃত বা তার প্রমাণ পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু কোনো আমাদের গীতা হোক পুড়ানো হোক বা বাইবেল কোনো জায়গায় তাদের কিন্তু উল্লেখ নেই লেখা নেই যে এরা ছিল বা আসবে বলে কোনো উল্লেখ নেই তাহলে এরা এলো কোথা থেকে ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন তাহলে ওকে ওকে থ্যাংক ইউ আছে আপনার শুভরাত্রি আহ পরের জনকে যুক্ত করি আহ সূর্য সূর্য আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমার আমাদের যে লাস্টের সিরিজা সিরিজা পর্যন্ত যে কথা বলছিল যে বাংলাদেশে যেভাবে মনে করেন এটা কোশ্চ সংস্কার বলেন বা ধর্মীয় আচার-ব্যবহার বলেন ধীরে ধীরে বাড়তে আছে মানুষের মানে মানুষ অকলন করে পরিবেশ তৈরি করার জন্য বিশেষ করে মুসলিম সমাজ এটা কি ভালোর দিকে যাবে বলে মনে করেন আপনারা তো এইসব বিষয় নিয়ে আসেন অনেক কিছু বোঝা অনেক কিছু ভালো লাগে বা মুসলিম সমাজ উপকার অবশ্যই হচ্ছে কিন্তু বাংলাদেশে মূলত যেভাবে মসজিদ এবং যেভাবে মাদ্রাসা বৃদ্ধি পাচ্ছে এই জ্ঞান হয়তো অনেক মানে বৃদ্ধি পাচ্ছে তাদের দিক থেকে আপনার দিক থেকে হয়তো পিছিয়ে এমনটা কি সেই হিসেবে ভবিষ্যৎটা কেমন হতে পারে আপনার হিসেবে ভাই ভবিষ্যৎ কেমন হতে পারে এটা তো আমি বলতে পারবো না আমি তো ভবিষ্যৎ বক্তা বক্তা না আমি যেটা বলতে পারি যে আমরা কাজ করতে চেষ্টা করতে পারি আমরা পরিবর্তনের চেষ্টা করতে পারি তারপরে যদি পরিবর্তন হয় কিন্তু এছাড়া ভবিষ্যতে চেষ্টা করে যাওয়া আমাদের পরিবর্তনের চেষ্টা করে যাওয়া যদি আমরা কোনো সমস্যা দেখি তাহলে আমরা সবাই একসাথে পরিশ্রম করে এইটার সপক্ষে একটা আন্দোলন গড়ে তোলা এটা আমরা যে এই যে ধর্মীয় অন্ধত্ব বাড়তেছে সেটা সেটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো এটাই আমাদের পক্ষে সম্ভব আমরা এটা আমরা আমি এটা চেষ্টা করতেছি আমার যতটুকু সামর্থ্য এবং আমি চাই আপনারাও এটা এই কাজগুলা করবেন এই কাজগুলোর সাথে যুক্ত হবেন এবং মুক্ত চিন্তার এই আন্দোলনটাকে ছড়িয়ে দিবেন যদি আপনারা করেন তাহলে হয়তো ভবিষ্যতে কিছু একটা হতেও পারে আর যদি না করেন তাহলে ভবিষ্যতে অবস্থা আরো খারাপ আর একটা একটু প্রশ্ন ছিল আরেকটা একটা বিষয় আমি সত্যি বলতে আমি আসলে আপনাদের লাইফ টাইম সবসময় শেয়ার করতে চাই বা আপনার কপি পেস্ট করে দেখা আমি সবাইকে জানাতে চাই বা মেসেজ দিতে চাই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি ফেসবুকে মনে করেন নাম্বার চাই বা হচ্ছে জিমেইল চাই এটা কি আমার মানে কেউ খোঁজ নিতে পারবে যে আমি কিরা কে দিয়েছে বা কার মাধ্যমে এগুলো আসছে এগুলো কি কেউ টের মানে বুঝতে পারবে যে আমার মাধ্যমে এগুলো ছড়াইছে কিনা না যদি আপনি মনে করেন একটা ফেক পেজ তৈরি করলেন ফেক পেজ তৈরি করে মনে করেন নাম দিলেন বাংলাদেশের নাটক নাম দিয়ে আপনি একটা পেজ বানায় পেজ দিয়ে আপনি আগে প্রথমে মানুষ কিছু মানুষকে কালেক্ট করবেন সেই কালে কিছু ফলোয়ার ফলোয়ার বাড়াবেন সেই পেজের

ছদ্ম নামে লিখতে হয় ফেসবুকে কিভাবে ছদ্ম নামে অ্যাকাউন্ট করতে হয় পেজ বানাতে হয় এগুলো ইউটিউবে টিউটোরিয়াল পাবেন সেখান থেকে দেখে নেন ভাই হ্যাঁ সত্যি বলতে আমি আপনাদের বিষয়ে অনেকটা মুগ্ধ হই বা আপনাদের আলোচনা শুনে আমি মানে অনেক ভালো কিছু বা পজিটিভ চিন্তা আমরা সবসময় করি আর বিশেষ করে সত্যিটা বলতে ভূতের ভয়টা আমার নাই মানে আপনাদের এই লাইভটা মানে কিভাবে যে আপনারা যেভাবে বলেন যে মানে পরলোক বলে যে মানে ভয়টা আমরা যে পাই সেটা নাই কিন্তু সত্যি বলতে এটা কি আমি রাত বারোটা একটা সময় যাই পেছনে কোনো শব্দ হইলেও